পূর্বে দশমী ঘাটে প্রতিমা নিরঞ্জনের কথা উঠলেই মনে একটা আতঙ্ক কাজ করত, বিভিন্ন দৃশ্য ভেসে আসত চোখের সামনে। কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে রাজ্য উন্নয়নের সে উচ্চতায় গিয়ে পৌঁছেছে যেখানে মানুষের মনে আর সেই ভয়টা কাজ করে না। সোমবার বরতলাস্থিত দশমী ঘাটে আধুনিক প্রতিমা নিরঞ্জন ঘাটের উদ্বোধন করে এ কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। হাওড়া রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্টের অধীনে নতুনভাবে গড়ে তোলা হয়েছে এই আধুনিক প্রতিমা নিরঞ্জন ঘাটটি। এদিন এই উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ বিভিন্ন এলাকার কাউন্সিলররা। এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, পূর্বতন সরকার কোনোভাবে দিন কাটানোর চিন্তা করত, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে ডাবল ইঞ্জিনের সরকার রাজ্যের উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে। আজ থেকে 10 কিংবা 12 বছর পূর্বে যারা ত্রিপুরায় এসেছিলেন তারা এখন ত্রিপুরায় আসলে ত্রিপুরাকে চিনতেই পারেন না, কেননা উন্নয়নের ছোঁয়ায় ত্রিপুরা রূপ পাল্টে গেছে। প্রতিমা নিরঞ্জনের কথা চিন্তা করতাম তো অনেকটা আটকে উঠতাম যে কোথায় শেষ হবে, সেখানে গিয়ে কি সেই পিকচারটা কিন্তু আমাদের কাছে ছিল যে দশমীঘাটে গেলে এইরকম একটা দৃশ্য। কিন্তু আজকের তারিখে এসে কেউ কিন্তু বলতে পারে না যে ডেভেলপমেন্টের কোন জায়গায় কোন স্তরে আজকে আমরা পৌঁছেছি। আমাদের ডাবল ইঞ্জিনের সরকার আমাদের সবসময় বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে মানুষের স্বার্থে আমাদের কাজ করতে হবে, মানুষের সুখ সুবিধা এবং এর জন্যে আমরা সবাই জনপ্রতিনিধি আমাদের সরকার এবং সেই দিশায় কিন্তু আমরা কাজ। এদিন বক্তব্য রাখতে গিয়ে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন, রাজ্যে বর্তমান সরকার প্রতিষ্ঠার পর রাজ্য যে শান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে সেই শান্তির পরিবেশকে নষ্ট করতে বিরোধী দলের একটি অংশ চক্রান্ত করে চলেছে, তাই পুজোর দিনগুলোতে এই দুষ্ট চক্রান্ত যেন রাজ্যের পরিবেশকে নষ্ট না করতে পারে তার জন্য আনন্দের পাশাপাশি সকলকে সতর্ক থাকতে হবে। আমাদের যে উন্নয়নের আমাদের মোদীজি আমাদের মুখ্যমন্ত্রীজির যে উন্নয়ন চিন্তা ভাবনাকে বা আপনারা যেভাবে সরকারকে সহযোগিতা করছেন তাকে বিঘ্ন করার জন্য শান্তি শৃঙ্খলা যেটা আমাদের 2 বছর বা আমাদের সরকার আসার পর স্থায়ীভাবে এই রাজ্যে প্রতিষ্ঠা হয়েছে তাকে নষ্ট করার জন্য বিরোধী দলের একটা অংশ চক্রান্ত করছে। কাজে শারদীয় উৎসবে যেমন আমরা আনন্দে মাতোয়ার হব, অংশগ্রহণ করব, পাশাপাশি আমাদের সতর্ক থাকতে হবে এই দুষ্টু চক্রান্তর বিরুদ্ধে, যাতে তারা কোনো রকম চক্রান্ত করতে না পারে আমাদের পুজোর পরিবেশকে, আমাদের রাজ্যের যে শান্তি শৃঙ্খলা এবং জাতি ধর্ম নির্বিশেষে পূজা অংশ করে পরম্পরাকে যাতে নষ্ট করতে হবে সেদিকে সতর্ক থাকতে হবে। কারণ একটা চক্রান্ত কাজ করছে, আপনারা দেখেছেন পত্র পত্রিকায় তারা সুযোগ নিচ্ছে, তাদেরকে প্রতিহত করতে হবে, তাদেরকে কর্নার করতে হবে, তাদেরকে চিহ্নিত করতে হবে। এই রাজ্যের উন্নয়নকে যারা স্তব্ধ করতে চায়, রাজ্যের যে শান্তি প্রতিষ্ঠা হয়েছে দীর্ঘ বছর পর সেটাকে যারা বিনষ্ট করতে চায় তাদের মধ্যে সোচ্চার হতে হবে, তাদেরকে চিহ্নিত। এদিন গঙ্গা আরতির মাধ্যমে এই আধুনিক প্রতিমা নিরঞ্জন ঘাটের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।